حضرت العلماء حضرت مولانا محمد قدرت الله مظهري صاحب دام البركات المعالية حضور کے در ملو بڑا جنو پشکر جنو بھی نیتو برو جنو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبياً وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبان كلما شتت لوات أعوذ بالله من الشيطان الرجيم بسم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله

বহু দোড়ে মদিনা বলেন বলন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না আদা

অত্যন্ত কাছের জানাব আলহাস মৌলভি শাহজাহান সাহেবের সহধর্মনি মৃত্যু বার্ষিকী করে ইসালে সব মাহফিলে হাজির হয়েছেন উপস্থিত রয়েছেন আমার পূর্বে আলোচনা করলেন বিজ্ঞ ওলামা একরামগণ এবং মঞ্চ উপবিষ্ট রয়েছেন দরবার শরীফের ওলামায় একরাম আমার সামনে উপবিষ্ট পীর ভাই মহিবিন মুরব্বেন একরাম যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক ঈসালে সব মাহফিলে দোয়ার মাহফিলে কোরআন হাদিসের মসজিষে আল্লাহ রলিদের মসজিষে আমাদেরকে আসার বসার হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলমিন করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রাদায় করি আমরা সকলে পড়ছি আল্লাহামদুল্লাহ সুভহান আল্লাহ আলহামদুল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হ হদি শ্রী বিদ্রাট আল্লাহ রবীম রিশ্বাস করেন সুভহান আল্লাহ হে আল্লাহামদুল্লিল্লাহে তবলা বাইন মিজান ও তম্লাহ মাইনল সময় ওয়ালা আল্লাহ নবীরশাস করেন যখন কোন আল্লাহ পাকির বন্ধা একবার বলে সুভান আল্লাহ অথবা একবার বলে আলহামদুল্লিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাগনে কি ধারা তাই নয় এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবর দেশে চলে যেতে হবে পরকালের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর আদালতে হাজির হতে হবে তখন বিচার হবে হিসাব হবে নেকি বদির ওজন করা হবে তখন আল্লাহ পাক এই সুবহানাল্লাহ এই আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লায় দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার জাগা হবে জান্নাতুল দাও ঠিক কি না বলে সেই আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না কারা কারা চাইতে চাই হাত দেখি নারায় দেখবি নারায় রেশারা ইসারে সব হবে বন্ধ নাম এখান থেকে আপনিও যদি কক্সবাজার যান যাওয়ার জন্য পাথেও টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আছে কি নাই এই তো ধ্রুপভাবে ওই পরকালের জগতে আপনাকে আমাকে নেকামল করতে হবে নেকামল ছাড়া পরকালে না জাতের কোনো উপায় হবে না কথা ঠিক কি না জরে বলে এই জন্যে আল্লাহ তাড়া কি জন্য মানুষ সৃষ্টি করলেন আল্লাহ বা পবিত্র কোরআনের সোনায় জানিয়া স্পান্ন নম্বর আত্ম আল্লাহ তালা শুনিয়ে দিলেন খলকুত জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আল্লাহ তাআলা ইরশাদ করেন পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি উদ্দেশ্য হল ইবাদত বندگی গোলামি করা কথা ঠিক না জোরে বলে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সব নবী রাসূলগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের দিয়েছিলেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন লাকাদ বাছনা ফিকুল উম্মাতির রাসূলা আ'নাবুদুল্লাহ ওয়া জাতানি আল্লাহ তালা প্রত্যেক জাতির কাছে নবী পয়গাম্বার পাঠিয়েছিলেন সব নবী পয়গাম্বার গণ এ কথাই বলেছিলেন আনে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দিগি করো অজতানি বুদ্ধাগুত শয়তানের পদঙ্ক অনুসরণ পরিহার করো কথা ঠিক কি না জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেন পাঠালেন কি দেখো তাল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ল্লদি বাতাফিল হুম রসোলম মিন হোম এত আলাইহি মায়া আয়াতিহি ঐ সখি হিং ওয়ু অল্লি মুহুমকিতা ববাল্ আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে একজন পয়গম্বর বা রসুল কে পূরণ করলাম অর্থাৎ আপনার আমার নবীকে আল্লাহ তালা পাঠালে তার কাজ হলো মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে কোরআনের বাণী ও জাকি হি মানুষদেরকে তাস্কিয়ায় নফস করবে আত্মশুদ্ধি করবে কথা ঠিক কিনা জোরে বলে আল্লাহ তালা সুরার শামতের শুরুতে গাল তালা সুন্দর করে দিলেন কদ আফলাহা মাংসা কাহা অকদখ বা মা দা সাহা যে নিজকে ঠিক করতে পারল যে আত্মশুদ্ধি করতে পারল সেই সফল কাম হল আর যে নিজকে ঠিক করতে পারল না আত্মশুদ্ধি করতে পারল না সেই ধ্বংস হয়ে আ গেল বন্দল মা আমি বলতে যে জিনিসটাকে বোঝাই কি জিনিস এইটা আমি কে আমাকে তো বাইরা চিনলাম না আমি বলতে যে জিনিসটাকে বুঝে এটা রূপ এটাকে বলে আত্মা এটাকে বলায় কলম এটাকে বলায় অন্তত ইহুদিরা আল্লাহ নবীর দরবারে হাজির হলেন পুস্তক কললেনিয়াছ আলো না কানে রহ আপনি বলুন ruh কি জিনিস আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আপনার আমার নবীকে জানিয়ে দিলেন হুজুর আপনি বলে দেন কোলের রuhi মে নামে রব্বি ruh হলো আল্লাহ পাকের একটা হুকুম ঠিক কিনা জোরে বলে যার উৎপত্তি যেখান থেকে তার খাবারও সেখান থেকে আসে মেশিন বা ইঞ্জিন তৈরি হয় লোহা দিয়া এই लोहा উত্তোলন করা হয় মাটি নিস্ত থেকে খনি থেকে ইঞ্জিন বা মেশিনের যে খোরা কাছে এটার খোরা গুলো তেল বা পেট্রোল অকটেন এটা খননিতে পাওয়া যায় মাটি নিস্ত থেকে তোলা হয় ঠিক না জরে বলেন আপনার 3.5 হাত বড়ি আল্লাহ তাআলা মাটি দিয়া তৈরি করেছেন এই দেহের যেই খাবার আমরা খেয়ে থাকি দৈনন্দিন এই খাবারগুলো আসে কিন্তু মাটি থেকে রূপান্তরিত ঠিক না জরে বলেন আপনার আমার আত্মা আপনার আমার কলম আপনার আমার অন্তর আপনার আমার রুহু এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে এটা মাটি দ্বারা তৈরি হয় নাই এটা লোহা দ্বারা তৈরি হয় নাই এটা আল্লাহ পাকের একটা হুকুম আর এই দেহ এর রুহু বা আত্মার খোরাক হলো আল্লাহ পাকের নির্দেশ কোরআনুল করিম ইসলাম আল্লাহর জিকির আল্লাহর হুকুম গোলাই হলো আপনার অন্তর আত্মার খাবার ঠিক কিনা জোরে বলে দেহ যখন অসুস্থ হয় রোগ হয় জ্বর হয় সর্দি হয় বিভিন্ন সমস্যা যখন আমরা জড়িয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা বিজ্ঞান ডাক্তারে শরণাপন্ন হই ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেয় ঔষধ খাই দেহকে সুস্থ রাখার জন্য কথা ঠিক কিনা বলে ঠিক ততরূপভাবে আপনারা আমার অন্ত আপনারা আমার আত্মা ঘুরে করতে ألا تبرا كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون কখনোই নাই যখন গুনা করা হয় সঙ্গে সঙ্গে কলবের ভিতরে দাগ পড়ে অন্তরাত্মার ভিতরে কলুষিত হয় অন্তরাত্মা অসুস্থ হয় দুর্বল হয় অন্তরাত্মা মরে যায় এই যে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না হজ করতে ভালো লাগে না পর্দা পুষিদায় থাকতে ভালো লাগে না হারাম হারাম হালাল হারাম বেশি চলতে মনে চায় না এই যে আমাদের অন্তরাত্মা যে খারাপ হয়ে গেছে এর প্রমাণ হলো এটাই অন্তরাতটা যদি ভালো থাকতো তাহলে আপনার কোরআন শুনতে আপনাকে মনে চাইতো ঠিক কেনা জারা বলে আল্লাহ এবার সুদিন ভালো লাগতো জিকির ভালো লাগতো কোরানের মস্তিষ্ক ভালো লাগতো কারণ অন্তরহাতটা মরে গেছে এই অন্তরাতটাকে ঠিক করার দরকার আছে কি না আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন শাহ বললেন সাহাবীর আরে এতক্ষণ পর্যন্ত যেই যুদ্ধটা করলাম এটা হলো ছোটো যুদ্ধ সবাই কেমন লাগে এইটা ছোট যুদ্ধ তাহলে বড় যুদ্ধ কোনটা কাফেরদের সাথে যুদ্ধ করলাম ঢাল তরবারি যুদ্ধ হয়তো কাফেরদের তরবারিগাতে আমরা দ্বিখণ্ডিত হয়ে যাইতাম অথবা কাজী হয়ে ফিরে আসছি এটা শুধু শুদ্ধ যুদ্ধ কি করা হয় ওদের বললেন কা সাথে যুদ্ধ করলাম ওদের তোর আগাতে আগে যেতাম আমরা দীক্ষন্টি হয়ে যাইতাম তাহলে আমরা শহীদ হয়ে যাইতাম লাতঙ্ক লিমাইয়া কতনু ফিসপি লিয়া ম আল্লার দায় যারা শহীদ হয় বলে লা তারা জিন্দা তারা জীবিত তারা মৃত্যু নয় কথা ঠিক ফিনাল জোরে বলে

যুদ্ধ থেকে ফিরে এসেছি ও সাবিরা এখন যেই যুদ্ধে যাইতে এটা হলো জিহাদ আকবর সব চাইতে বড় যুদ্ধ মান নফস নফসের সাথে ও সাবিরা নফসের গোলামি যদি করো নফসের কথা মতো যদি চলো আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তুমি নাফরমান হয়ে জাহান্নামে হইয়া জাহান্নামে চইলা যাবে এই জন্য সবচাইতে বড় যুদ্ধ হলো আত্মার সাথে যুদ্ধ এই জন্য সবচাইতে বড় জিহাদ হলো মান নফস নফসের সাথে জিহাদ হলো সবচেয়ে বড় যুদ্ধ বড় জিহাদ এই জন্য আপনার আমার অন্তরাত্মা পুলুষিত হয়ে গেছে অন্তরাত্মা কালো হয়ে গেছে অন্তরাত্মাকে পরিষ্কার করার জন্য আপনি আপনি কোনো দিন মহকে অন্তরাত্মার ডাক্তার চিকিৎসা করে কাছে কোনো দিন গেলাম না ঠিক কি না জোরে বলে বন্ধুরা আমার ভাইয়েরা আমার অন্তরাত্মা যে কলুষিত হয় এটা যে ভালো এটা যে খারাপ এর প্রমাণ দেখেন হাদিস শরীফে আল্লাহ নবীর ইরশাদ করে আলা ইন্নাফিল জসাদে মুদগাতা নিজা সলহ সলহাল জসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কাল কল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ শুনে নাও ও আমার উম্মতেরা শুনে নাও প্রত্যেক মানুষের কলাবের ভিতরে একটা টুকরা গোস্তের আছে ওইটা যদি খারাপ হয়ে যায় মানুষটা খারাপ হয়ে যায় ওইটা যদি ভালো যায় মানুষটা ভালো হয়ে যায় বলেন ওইটা হল অন্তরাত্মা চিৎকার দেয়া বলাম শুভানোক মনে তিনি মনিব ছিলেন তিনি গোলাম ছিলেন মনিবের বাড়িতে কাজ করতেন তার মনিব ডেকে বললো বাবা লোকমান তুমি এই বকরিটা জব কর এই বকরির যে ভালো জিনিস আছে এই ভালো জিনিস আমার জন্য পাক করে খাওয়াও হাজর লোকমান আলী সালাত সালাম বকরি জব করলেন ওই বকরির থেকে সব চাইতে ভালো জিনিস তিনি সহজ করলেন কলেজা এই কলিজাকে ভুনা করলে এরপর তার মনিবের সামনে পেশ করলেন মনিব আনন্দ খুশিতে খাইলেন আবার কিছুদিন পরে হাজরত লোকমান আলাইহিস সালাতু সালাম বললেন বাবা লোকমান এই बकरी জব কর এই बकरीর সবচেয়ে যে খারাপ অংশ আছে এই খারাপ অংশ বের করো এই খারাপ অংশ পাক কর আমাকে খাওয়াও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা বের করলেন কলিজা বের করে পাক করে তার মনিবের সামনে পেশ করলেন মনিবকে খাওয়ালেন মনিব বলে বাবা লোকমান কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম ভালো জিনিস তাও কলিজা খাওয়াই না আবার বললাম খারাপ জিনিস তাও কলিজা খাওয়াই না এর কারণ কি লোকমান সাল্লাম বললেন মনি বা মার সহে এটাই ভালো এটাই খারাপ ঠিক কিনা না জরে বলে এই অঞ্চলকে ঠিক করতে হবে অন্তরাত্মা কীভাবে ঠিক করতে হবে কিভাবে ঠিক করা যায় এই অন্তরাত্টাকে ঠিক করতে হলে একজন মুহাকৈ আল্লাহ রলির কাছে যাইতে হবে আজকের ভন্ডের অভাব নাই ভন্ডের সাইলা আমাদের সমাজে বেশি শিক্ষি না জরে বলেন হাব আল্লাহর রলির কাছে যাইতে হবে হাব কানি আল্লাহ রলির কাছে গিয়ে আপনাকে আমাকে এলমে শরিয়া পাশাপাশি এলমে মা শিক্ষা করতে হবে অন্তরাত্টাকে ঠিক করার জন্যেই বন্ধুরা আমার ভাইয়ের আমার এলমে শরিয়াত মাদ্রাসায় পড়ানো হয় এলমে শরিয়াত মসজিদে তালিম দেওয়া হয় এলমে শরিয়াত সব জায়গায় পাওয়া যায় কিন্তু এলমে মারে পথ কিন্তু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না এলমে মারে পথ কিন্তু মসজিদে পাওয়া যায় না এলমে মারে পথ যদি শিখতে হয় আপনাকে আমাকে যাইতে হবে একজন হকানি আল্লাহর অলির কাছে ঠিক কিনা জোরে বলেন বলবেন উজুর কি বলেন মারে পথ জীবন মারে শুনলাম এরা তো মরার পথ এরা তো মারে পথ নয় এরা তো মরার পথ মারে পথ আবার কে জিনিস তাহলে হাদিস শরীফ থেকে মারে পথের দলিল আছে কিনা শুনি নেই হাদিস শরীফ করেন বোখারি শরীফ করেন মুসলিম শরীফ করেন তিরমিজি শরীফ করেন মেশকা শরীফ করেন হাদিসে জিব্রাইল আন আমর ইবনে খাত্তাব আন আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা

أنت شهد الله أن إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الله عز رمضان قال صدقت فازبنا له قال يا محمد أكفنا عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله قال صدقت فازبنا له قال يا محمد أكفنا عن الإحسان قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يرى قال

আল্লাহ নবীর উরুর সঙ্গে উরু মিলাই বসলেন এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে ইসলাম কাকে বলে হুজুর বলে ইসলাম হলো আনতা আবুদা ইসলাম হলো আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল নামাজ কায়েম করা রোজা রাখা হজ হজ আদায় করা যাকাত আদায় করা এটা হলো ইসলাম এরপর যখন হুজুর জবাব দিলেন উনি বললেন যে ফেরেশতা বলে হুজুর আপনি বলেছেন সুবহানাল্লাহ বলেন আবার আপ মানুষের বিষয়ে

এইভাবে নামাজ আদায় করো যে নামাজের ভিতরে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ বন্ধুর আমার তাই তো বলাসলা তুমি আরজুল মমেনির নামাজ হলো মোমেনের মেরাজ সুতরাং নামাজ এমনিভাবে আদায় করতে হবে নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায় ঠিক কে না বলে আল্লাহ রজের জীবনের ভিতর আছে আল্লাহর রণীর জীবনের ভিতর আছে কা আল্লাহ রণী যখন সিজদায় পড়ে লাইতেন এক সিজদা শেষ হয়ে গেলে এরপর আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেন আল্লাহ গো আমার সিজদা আপনি কবুল করছেননি নি আল্লাহ বলে হ্যাঁ তোমার সিজদা কবুল তারপর তিনি সিজদা থেকে মাথা তুলতেন আবার সিজদা দিয়ে জিজ্ঞাসা করতেন আল্লাহ আপনি আমার সিজদা কবুল করছেন নি আল্লাহ হা তোমার সিজদা কবুল করেছি এভাবে আল্লাহকে দেখে দেখে আল্লাহর রণীরা নামাজ পড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে এত আসছে তিনি যুদ্ধের ময়দানে গেলেন কাফেরwidehatকে তীর মারলো আর ওই তীর এমন ভাবে তার শরীরের ভিতরে গিয়ে গেল ওই তীর আর তোলা যাচ্ছে না সাহাবায়ে ক্রাম চেষ্টা করলেন তীর আর উঠাইতে পারলেন না আল্লাহ নবী মুহাম্মদ রেখে দাও রেখে দাও আলী যখন নামাজে দাঁড়িয়ে যাইবে গো তখন তোমরা তার পাত থেকে তীর টেনে নিয়ে আসবা তাই সাহবাই কেরাম এভাবে ছেড়ে দিলেন আলী যখন নামাজে দাঁড়াইলেন দুই চারজন সাহবাই কেরাম গিয়ে চেপে ধরে তীরটা বের করে নিয়ে আসলেন আলী টের পেলেন না আলী নামাজের ভিতরেই মত্ত রইলেন নমাশ শেষ হয়ে গেল আল্লাহ নিয়ে প্রস্তাবে আলি রে তোমার পার টিকটা কোথায় আলী বেল্লু হুজুর জানি না কোথায় টিকটা আমি দেখি নাম আলী বেল্ল সাহিবের আর আমার টিকটা কেন বের করলা আর এই তীর নিয়ে যদি আমি মারা যাইতাম তাহলে আল্লাহ আলাদা আমি হাজির হইতাম আল্লাহতে আলী রে তোমার পায়ে তীর কেন তখন আমি বলতো আল্লাহ যুদ্ধ করতে গিয়ে সেই তীর আমার পায়ে বেঁধে গেছে সেই তীর নিয়ে আমি আপনার দারবারে হাজির হয়ে গেছে আলী বলে ওই সব কথা আল্লাহ নবী বলে ওই সব কথা বাদ দাও তুমি নামাজের ভিতরে কোথায় ছিল বল আলী বলে হুজুর আমি আপনার পিছনে তো নামাজ পড়ছিলাম তবে বলো তোমার মনটা কোথায় তখন ছিল আলী বলে হুজুর যখন সিজদা দিলাম সিজদা দিয়া তাকিয়ে দেখি আমি আল্লাহর ঘর কাবা শরীফ দেখতে পাচ্ছি শোনা না বলে তাকিয়ে দেখি কাবা শরীফের আমি ওই কাবার ভিতরে ঢুকলাম কাবার ভিতরে ঢুকে দেখি শেষদার ভিতরে ওই কাবার ভিতরে ঢুকে দেখি আল্লাহর কুদরতি কত দেখা যায় আমি নামাজের ভিতরে কাবাসের ভিতরে ঢুইকা আল্লাহর কদম জরাই আছি ওখন আমার পাত থেকে তীর বের করছে আমি জানি না তাহলে বোঝা যায় আল্লাহ নবী বলেন তাবুদাল্লাহ কান্নাকা তারাহু তুমি এমনি ভাবে নামাজ পড়ো যাতে করে তুমি নামাজে আল্লাহকে দেখতে পাও আর আল্লাহ আল্লাহকে যদি দেখতে না পাও এই খেলে ধ্যান রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে ঠিক কি জোরে বলে এই এই দুটো জিনিস শিক্ষণীয়তা হারাই জিব্রাইলের প্রশ্ন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে হিসান কাকে বলে তিন প্রশ্ন এই তিন প্রশ্নের উত্তর হলো দুইটা ইসলাম এবং ইমান দ্বারা মুফাসসির গণ ব্যাখ্যা এসেছে ইসলাম এবং ইমান দ্বারা বোঝানো হয়েছে শরিয়া আর ইহসান দ্বারা বোঝানা ইলমে মারিফাত অর্থাৎ দুইটা জ্ঞান বোঝানো হয়েছে কথা ঠিক কিনা জোরে বলে প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি

এলমে শিক্ষা করা প্রত্যেক মুসলমান নানির ফরস ইহাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মোল্লা আলী কারি রহমাহুল বাড়ি তিনি বলে এলমে সরিয়া যেমনিভাবে শিক্ষা করা ফরস অর্থাৎ কোরআন হাদি যেমনিভাবে শিক্ষা করা ফরস তেমনিভাবে এলমে মারে পত শিক্ষা করা প্রত্যুত মুসলমান নানির জন্য ফরস ঠিক কিনা জরে বলে ফতুয়া লঙ্গি খুলেন প্রথম খন্ড একশো ছত্রিশ পৃষ্ঠের ভিতর আছে ইন্ডান এলমি ক্লাসন রিয়াউন পাওয়া ফরম যে আইন এর পাশাপাশি শিক্ষা করা প্রত্যেক মুসলমান মা জন্য ফরজ মুরসাল সুতে হাদিস বর্ণিত আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেন তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেন ইলমে ইলমান এলে হলো দুই প্রকার একটা হলো ইলমে জাহে আর একটা হলো ইলমে বাতেন ইলমে জাহের বা এলমে ইলমে শরীয়ত ইলমে বাতেন মানে হলো ইলমে মারিফাত তাহলে ইলমে শরীয়তের পাশাপাশি আপনাকে ইলমে মারিফাতও শিক্ষা করতে হবে এই যে নাস্তিকি 1300 বছর আগে

কিন্তু এলমে মারে পথকে মানে না আছে কি নাই এই জন্য ইমাম্মাল রহমাতুল্লা রায় ফটুয়া দিয়ে গেলে এলাকা হলো কি জোরে বলে আবা ইমাম রহমাতুল্লা বলেন যে ব্যক্তি এলমে মারে বাদ শিখলো এরপর এলমে শরিয়াত শিখলো না এই ব্যক্তি হলো জিন্দিক বা ভণ্ড আমাদের সমাজে দেখা যায় ভাই আমি মারে পথ শিখছি মারে পথ শিখছি কিন্তু নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুরসিদা নাই দাড়ি নাই লেবাস নাই পোশাক নাই মাতে টুপি নাই গায়ে সুন্নতি জামাজ নাই বলে এলমে মারে পথ শিখছি এই জন্য এলমে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে ইলেকট্রল ভণ্ড ঠিক কি নজরে বলে

এলমে মারে ফতের জ্ঞান আপনাকে শিখতে হবে এলমে বাতেন আপনাকে শিখতে হবে কারণ এলমে বাতিন হলো আসল জ্ঞান এলমে মারে ফতি হলো আসল জ্ঞান বন্ধুরা আমার ভাইয়ের আমার আজকের এই কথাগুলো বুঝে আসবেন আমরা তো বুঝি না এলমে মারে কি জিনিস কেন দরকার বন্ধুরা আমার আল্লাহ পাকের হাবিবের উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হলো জেবরে নূর হেรา পাহাড়ের গুহায় জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এ করা হুজুর আপনি পড়ুন আল্লাহ নেবলা আনা বিকারে আমি তো পড়াশোনা শোনা জানি না জিবরাইল আবার প্রশ্ন করলেন আবার বলেন হুজুর আপনি পড়ুন হুজুর আপনি তেলাওয়াত করুন হুজুর বলে আমি তো পড়া শোনা এরপর আবার বললেন হুজুর আপনি তেলাওয়াত করুন হুজুর বলেন আমি পড়াশোনা শোনা জানি না এভাবে তিনবার এই কথা বললেন জিবরাইল আল্লাহ নবীর কে জরিয়া ধরলেন সুবহানাল্লাহ বলেন কি জিবরাল না কি জড়িয়ে ধরলেন ছেড়ে দিনে জিবরাল পরা শুরু করলেন বিশ মিল হিরো নির

বলুন সুবহানাল্লাহ এইজন আল্লাহ নবী বলে উতিতুল ইলম লিল মামিনাল ওয়াল আখিরিন পূর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে আপনাকে ইলমে মারিবা শিখতে হবে অর্থাৎ মানুষের এই চোখ তার আর একটা চোখ আছে এই কান তার আর একটা কান আছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কোরআনে বহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম মাযানু ল্লা ইসমাউনা বিহা ওয়া লাহুম আযুনুল্লা ইউবসিরুনা বিহা আল্লাহ বলে ওদের অন্তর দিয়েছি অন্তর দিয়ে ওরা চিন্তা ভাবনা করে না ওদেরকে আমি চোখ দিয়েছি চোখ দ্বারা দেখে না ওদের কি কান দিয়েছি কান দিয়ে আর শুনে না ঠিক কিনা জোরে বলেন যারা শুনবে না আল্লাহ বলে উলাইকা না আমি বালহুম মাদাল ওরা চতুর্থ পর্যন্ত জানো আর চাইতো নিম্নে ঠিক না জোরে বলে দাউসুল আযম মা বলেন সুভানি কুতুব রাব্বানি গাউস সমদানি বরবর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ পদ দেয়া যাচ্ছে আটাচ করে দেখেন একটা কুকুর তার সামনে হাজির হয়ে গেছে কুকুর প্রশ্ন করতেছে হুজুর আপনাকে আজকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে কি উত্তর বললেন হুজুর আপনি ভালো না আমি কুকুর ভালো গাউসুল আজম চিন্তায় পড়ে গেলেন আমি যদি বলি আমি ভালো তাহলে তো আনা খয়র মিন ওই শয়তান বলেছিল অহংকার হয়ে গেল আর আমি যদি বলি তুই ভালো একটা সৃষ্টি নিকৃষ্ট কুকুর কি করে ভালো হতে পারে আমি আশরাফুল মাকলুকাত এক মুহূর্ত চিন্তা করে বললেন কুকুর শোনো আমি যদি আমার মৃত্যু হয় ইমানের সাথে পরকারে যদি আমি নাজাত পেয়ে যাই তালে কুকুর শুনে নাও তোর চাইতে হাজার হাজার কোটি গুণ আমি ভালো আমি জান্নাতি হব তোর তো কোনো জান্নাত নাই আর আমার মিত্র সমাজ যদি ইমান नसीব না হয় পরকারে যদি আমি জাহান্নামে যাই ও কুকুর শুনে নাও তালে তুই আমার চেয়ে অনেক অনেক ভালো কারণ তোর জাহান্নামে নাই পরকারে তোর কোনো শাস্তি হবে না এইজন্য আপনারা আমার দাম কত একজন মানুষ জি হবে আশরাফুল মাখলুকাত তার দাম আল্লাহর কাছে এত বেশি আল্লাহ তালের সাদ করেন ওয়া লাকাদ কাররামনা বানি আদাম ও বনি আদম তোমাদের মর্যাদা তামাম সৃষ্টি জগতের সৃষ্টি চেয়ে চাইতে বেশি জিনদের চাইতে বেশি কাজের চাইতে মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি জোরে বলুন আল্লাহ আল্লাহ আরফুল আরামিন হাজরতে জেব্রাইলকে অনেক সুন্দর আকার আকৃতি দিয়ে তৈরি করলেন শত কথা অনেক সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ তারা জিব্রাইল ফেজদাকে তৈরি করলেন জিব্রাইল ফেস্তা নিজের সৌন্দর্য দেখে আল্লাহর কদমে সেজদায় পইরা গেলে এক সেজদার হাজার বছর সময় কাটাইলেন আবার একটা সেজদা দিলে দ্বিতীয় সেজদার ভিতরে এক হাজার বছর সময় কাটাইলেন দুই হাজার বছর সময় কাটাইলেন দুই সেজদায় সেজদা থেকে ওঠার পরে বলতেছেন আল্লাহ আমি অনেক সুন্দর করে সেজদা দিছি তুমি খুশি হয়েছো না। আল্লাহ বলেন জি শোনা আমার দুই রকা মা রাই আমি আল্লাহ আরবরা খুশি হয়ে তুমি যে দুই হাজার বছর বসে দুইটা সেজ্জা দিছ তার চাইতে বেশি খুশি হব বেশি সব তাদের আম দান কইরা দিব Oh, <laughs> জিব্রাইল বললেন আল্লাহ গো তাদেরকে কোন জান্নাতটা দিবেন আল্লাহ বলে ওই যে জান্নাত দেখো ওই জান্নাত গুলো তাদেরকে দিব জিব্রাইল আল্লাহ একটু জান্নাত দেখার অনুমতি দেন আল্লাহ বলেন ঠিক আছে অনুমতি দিলাম জিব্রাইল গেল জান্নাত দেখতে জান্নাতে প্রবেশ করে জিব্রাইল এর শত পাকা সব খুলে দিলেন এক পাকা খুললে তামাম দুনিয়া তার এর ভিতর এসে যায় আসমান জমিন এসে যায় এভাবে ছয় শত পাকা খুলে জিব্রাইল জান্নাতের ভিতর ওরা শুরু করলেন সত্তর হাজার বছর উড়লেন উঠতে উঠতে গিয়ে বিশাল একটা

তখন চলে গেলেন আল্লাহ এখন যিনি বের হচ্ছে তার কাছে প্রশ্ন করো জিবরাইল ফেরেস্তা কোথায় আস শোনাল্লা বলে জিবরাইল মানুষের বেশি মসজিদে নবীর গেটে সে তুই হাত দিয়া দাঁড়াইলেন এমন সময় হাজত আবু করিদিকরা আল্লাহ তালান বের হইতেছে প্রশ্ন করলেন ভাই আবু বকর তোমার কাছে আমার একটা প্রশ্ন বলেন কি বলেন আপনার কাছে প্রশ্ন হলো আপনি বলেন তো এখন জিবরাইল ফেরেশতা কোথায় আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ বলতে পারবে কি পারবে না জোরে বলেন আল্লাহ নবীর সোহবতে থাকার কারণে ইলমে শরীয়ত ইলমে মারিফাতের জ্ঞান এমন অর্জন করেছে তামাম সৃষ্টি জগৎ আল্লাহর ওলিদের চোখের সামনে হাজির হইয়া যায় বরফির আব্দুল কাদের জেলে রহমাতুল্লা বলেন পৃথিবীর মানুষ শুনে নাও পৃথিবীর মাস শেখ থেকে মাগরে শিবলাত জন্য কোন আমার ভক্ত কোন আমার মরে যদি রাত্রে ঘুমিয়ে থাকে গো এরপরে তার কাপড় যদি উঠে যায় আমি টেনে নামাইয়া দেওয়ার ক্ষমতা আমি রাখি বন্ধুরা আমার ভাই রামান আল্লাহ রলিদা এত পাওয়ার আল্লাহ পাক তাদেরকে দান করেন সুবহানাল্লাহ বলেন মরহুম হুজুরের জীবনীতে আছে সিরসিনা শরীফের

চাদর চাদি দিয়া একজন লোক বাংলাদেশি আসে তার কাছে তোমার মনে দুঃখ বলবা ওই ব্যক্তি বৃহস্পতিবার হাজির হলেন এসে দেখেন চাতুর্মুরিদি একজন আল্লাহর এক ব্যক্তি বসে তার কাছে মনে দুঃখ গুলো খুলে খুলে বললেন হুজুর আমার কাগজ পত্র গুলো সব হারিয়ে গেছে আমি এখন কিভাবে বাংলাদেশে যাব আমার তো কোনো উপায় নাই হুজুর বললেন বাবা তুমি চক্ষু বন্ধ করো আমি তোমার গায়ে হাত দিলাম আমি যখন হাত সরাবো এবং চক্ষু খুলতে বলবো তখন তুমি চক্ষু খুলবা তখন তুমি চক্ষু খুলবা লোকটা তাই করলেন চক্ষু বন্ধ করে আছেন লোকটা বলে আমার গায়ে খুব বাতাস লাগতেছে শোনা বলে লোকটা বলেন কিছুক্ষণ পর হুজুর আমার থেকে হাতটা সরিয়ে ফেললেন আর বলেন বাবা চক্ষু খোলো তিনি বলে আমি চক্ষু খোলা দেখি আমি ঢাকা বাইতুল মোকারামে উত্তর গেটে বসা নারে আমার লোকটা চক্ষু খুলে দেখে ঢাকা ভাই চুলম উত্তর গেটে বসে এখন কিছু বলে না কার কাছে কিছু তিনি বলে না ওই লোকটাকে তিনি দেখছেন কিন্তু জিজ্ঞাসা করে না বাংলায় কথা বলছেন সারা জীবন ভর খুঁজেন ওই লোকটাকে আর খুঁজে পান না হঠাৎ করে উত্তরবঙ্গে শুনেন প্রচার হচ্ছে মাইকি হচ্ছে সরসিনা শরীফ হযরত পীর সাহেব হুজুর মহফিল তাই তিনি তিনি গেলেন মহফিল শুনতে গিয়া দেখেন যে লোকটা তাকে মদিনা শরীফ থেকে বাইতুল মুকাররাম পৌঁছে দিয়েছে সেই লোকটা ওই যে বসা লোকটা পাগল হয়ে গেল কি করে হুজুরের কাছে যাবেন সুবহানাল্লাহ বলে হুজুর বললেন বাবা যা কিছু হয়েছে যা কিছু দেখছো আমার জীবদ্দশায় তুমি বলবা না জাদীন আল্লাহর ওলি সিরসিনা শরীফের

এইভাবে ঘটনা তিনি বয়ন করতেছিলেন শত শত মানুষ কথাগুলো শুনতে ছিল কিন্তু আল্লাহর অলেকে আমি হতো হারিয়ে ফেললাম কিন্তু তো ভাইয়ের আমার বন্ধুর আমার বর্তমান হজুর কেবল সার্সিনা শরীর তিনি এত বড় আল্লাহ বলাম এত বড় রোজগার অনেক কথা ইচ্ছা নিশ্চি কথা বলা যাবে না জীবদ্দশা বলা যাবে না এই ভাইদের হাতে ধরি পায়ে ধরি কথাটা বলে যাই যায় অনেক দরবার আপনারা দেখেছেন অনেক সিলসিলা আপনারা দেখেছেন কিন্তু হক সিলসিলা হক তরিকা হক সিলসিলা হক দরবার সেটা আমি গৌরবের সাথে বলি আলে মোলাবাদের দরবার হকানি আলেমদের দরবার স্যার সিনা দরবার ঠিক কিনা জোরে বলে এই জন্য যারা সারসিনা গেছেন তারা তো জানেন যারা জান নাই তাদের কাছে আমি অনুরোধ করি তাদের হাতে ধরি পায়ে ধরি জীবনে যদি সুযোগ হয় যাবেন দোয়া নেবেন দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি এলমে সরিয়াত এলমের মা পাশাপাশি এলমে মারে কত ধন্য হতে পারবে ছোট্ট করে একটা কথা বলি যাই সুন্দরবনে এক লোক কাজ করতে গিয়েছিল আর ওই লোকটা শেরসিনা দরবারে তিনি লাখি জোগাড় করতেন সুন্দরবন থেকে লাকড়ি আনতেন হঠাৎ করে বাঘ এসে তাকে আক্রমণ করলো বাঘ এসে তাকে থামা দিল তখন তিনি বললেন ও মা আমি হলাম শেরশিনা দরবারের খাদে বলা সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলে ওই বাগের সামনে বাগের মুখে একটা কেতলি এসে পড়ে গেছে বলেন সুবহানাল্লাহ বাঘleqslant কুটি এসে লাগলো কয়েকদিন পরে কয়েকদিন পরে যখন তিনি লাগলি দরবার আসলেন এসে বলেন হুজুর এই যে কেতলি এই কেতুলি দেখেছি আমি বাগের মুখে পড়তে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে খাদে বলতেছে কয়েকদিন আগে হুজুরকে হুজু করাইতেছিলাম হুজুর কি পানি ঢালই পানিগুলো সব শেষ করে দেয় পানিগুলো সব ফেলে দেয় হঠাৎ করে হুজুর আমার হাত থেকে কেতলি নিয়ে নিক্ষেপ করে দিলেন আবার কেতলি নিক্ষেপ করে দিলেন এবার আমরা দেখলাম ওই যে কেতলি নিক্ষেপ করেছে ওই কেতলি গিয়ে বাগের মুখে পরা গেছে বন্ধুরা আমার তাহলে দেখা যায় এমন আল্লাহর ওলী ছিলেন বন্ধ বন্দুকলে तमाम পৃথিবী দেখতে পাইতেন

সব জায়গায় ভন্ডামি আর ভন্ডামি ঠিক কিনা ধরে ফেলে এই জন্য আমি অনুরোধ করে যাই এলমে শরিয়াতের পাশে এলমে মারেফাত শিক্ষা করা দরকার আর শিক্ষা করার জন্য উস্তাদ গুরু একজন মুহাক্কিক আল্লাহর ওলি দরকার আর সেই আল্লাহর ওলি আমি মনে করি আপনারা সিনা দরবারের সাথে সম্পৃক্ত হবে তরিকা চর্চা করবে তাসাউফ চর্চা করবে দেখবেন আল্লাহ তালা যদি নসিব ভালো হয় তাহলে নবীজির জেরাত হবে অন্তর আত্মা খুলে যাবে আপনি আল্লাহর অলি হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর খাস বান্দা ওলি হয়ে এই দুনিয়া থেকে আমাদের সকলকে এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মার বাদের ধন্য করে দয়াল নবীজির জেরাত নসিব করে আল্লাহর খাস বান্দা অলি হয়ে বিষয়ে বিদায় হওয়া তৌ আমাদের সকলকে দান করবো না আমি আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার